বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদর রোড এলাকা থেকে বিষয় বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। প্রচার প্রচারণা চলছে, প্রার্থীরা কেউ বেশি তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছে। আমি এখন রয়েছি বরিশালের সদর রোডে। নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীরাই সকাল থেকেই তারা গণসংযোগ শুরু করেছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে জাতীয় পার্টির যে প্রার্থী ইকবাল হোসেন তাপস, তিনি গির্জা মহল্লায় এবং ইসলাম আন্দোলনের যে মাওলানা সৈয়দ ফজলুল করিম, তিনি মসজিদ মার্কেট এলাকায়, এবং এর আগে যে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শ্রেণীবাদ, তিনি দুইটি উঠান বৈঠকে বক্তৃতা করেছেন এবং তিনি বলেছে যে নির্বাচিত হলে সিটি কর্পোরেশন সমস্ত দুর্নীতি দূর করা হবে এবং জনগণের সভায় তিনি নতুন বরিশাল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এদিকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু সুন্দর ছিল গত কয়েকদিন পর্যন্ত, কিন্তু গতকালকের হঠাৎ করে একটি নির্বাচনী উঠান বৈঠকে দুজন কাউন্সিলর প্রার্থীর দ্বন্দ্ব হিসেবে সেখানে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এছাড়া সব জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আর এদিকে নির্বাচনের যে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার লাগে ইতিমধ্যেই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে, নির্বাচনী প্রচারণা চলছে এবং অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ।